আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এম কিউ হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 838-এ সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারবেন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। বরাবরের মতো আমি অনুষ্ঠানটিকে চারটি ভাগে বিভক্ত করেছি। প্রথম পর্বে রয়ে গেছে আপডেট, দ্বিতীয় পর্বে কল, তৃতীয় পর্বে ডিসকাশন, চতুর্থ পর্বে কল এবং সম্পূর্ণ বক্তব্য নিয়ে আমি বিদায় নেব। শুধু দর্শক, প্রথম পর্বে আমি আপডেট দেবো এবং প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে হয়তোবা পুরোটা সময়ই আমাকে আপডেট দিতে হতে পারে, কারণ আজকে খুবই একটা বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়ে গেছে। এখন আমি আপডেটে চলে আসছি। সুদর্শক, আপনারা জানেন যে টুইকের মারপ্যাচে পড়ে এদেশের অসংখ্য ছাত্রদের জীবন নষ্ট হয়ে গেছে। এই টুইকের জাঁতাকলে পড়ে এবং টুইকের অস্ত্র ইউজ করে হোম অফিস এবং ইটিএস যে টুইকের যে প্রোভাইডার, তারা এই নিরীহ ছাত্র ভাই বোনদের উপর বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায়, যেরকমের হোম অফিস তাদের দেখা গেছে যে তাদের ভিসা কার্ডেল করে দিয়েছে টুইকের অজুহাত দেখিয়ে, কারো অ্যাপ্লিকেশন পেন্ডিং সেই অ্যাপ্লিকেশন তাদেরকে রিফিউজ করে দিয়েছে, কারো কোনো কিছু না বলে তার বাসায় গেছে, টুইকের কথা বলে তাকে অ্যারেস্ট করেছে, ডিটেনশনে নিয়েছে, তাকে কার্ডেল করেছে এবং রিমুভ করে দিয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে কারো দেখা গেছে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং, সেক্ষেত্রেও দেখা গেছে তাদেরকে ডিটেন করা হয়েছে এবং তাদেরকে কোনো ইন কান্ট্রি অ্যাপিল রাইট দেওয়া হয়নি, তাদেরকে আউট কান্ট্রি অ্যাপিল রাইট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি দেশের বাইরে যে ইউকের বাইরে যে তুমি অ্যাপিল রাইট এক্সারসাইজ করো। এই ঘটনাটা আসলে ট্রিগার অফ করে হচ্ছে February 2014-এ, আমরা জানি যে মাইল্যান্ড এলাকায় একটি কলেজ যে প্যানোরামা ওখানে ভিডিও করে, ফিল্ম করে যে সেখানে প্রক্সি ইউজ হচ্ছিল, সেটার পরিপ্রেক্ষিতে ইটিএস যে টুইকের প্রোভাইডার, তারা 38,000 সার্টিফিকেটকে দে পুট অন ডাউট, তার ভিতরে 29,000কে বলে যে ইনভ্যালিড আর বাদবাকি বলে যে দে উইল বি ইনভেস্টিগেটিং। এই সিচুয়েশনে কিন্তু হোম অফিস থেকে একটা ইনকোয়ারি হয় এবং হোম অফিস থেকে দুইজন অফিসার, একজন রেবেকা আর একজন হচ্ছে ক্যালিংটন, দুজনে তারা ইটিএসএ যে সদর দপ্তর ইউএসএ সেখানে যায়, যাওয়ার পরে ওখানে ভয়েস রিকগনিশন যে কীভাবে তারা এটা রিকগনিশন করেছে সেটির উপরে তারা একটা রিপোর্ট নিয়ে আসে এবং সেটাই তাদের এভিডেন্স। আমরা দেখেছি যে প্রত্যেকটা টুইকের ব্যাপারে যখনই তারা বলছে যে প্রক্সি ইউজ হয়েছে, তারা কিন্তু কোনো এভিডেন্স নিয়ে আসতে পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, হয়তো বা ওই একটি কলেজ প্রক্সি ইউজ করেছে কিংবা অনেকে হয়তো প্রক্সি ইউজ করেছে, তার অর্থ এই নয় যে 38,000 স্টুডেন্টকে প্রক্সি ইউজ করেছে। আমি জানি যে অনেকে যারা আইএলটিএস করে এসেছেন, এখানে আইএলটিএস আছে, পরবর্তীতে কুইকলি সার্টিফিকেট পাওয়ার জন্য তারা টুইক করেছে এবং তাড়াতাড়ি করে তারা সার্টিফিকেটটা পাওয়ার জন্য এটাই অ্যাটেন্ড করেছে, কিন্তু তাদের স্পিকিং ভেরি ভেরি গুড। এখন মেন কথায় আমি যেটা আসি, সেটা হচ্ছে যে ইস্যু ছিল যে কারো যদি ভ্যালিড ভিসা থাকে অথবা কারো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, সেক্ষেত্রে যদি কার্টেলমেন্ট করা হয় ওয়েদার দে উইল বি গিভেন ইন কান্ট্রি রাইট অফ অ্যাপিল নট, এইটাই হচ্ছে ইস্যু ছিল। আর আরেকটা ইস্যু ছিল হচ্ছে যে কোনো প্রসিজারাল এরর আছে কি না। আমরা জানি কেস অফ গাজীতে এখানে কিন্তু যে অ্যাডিকুয়েট রেমেডি আউট কান্ট্রি, সেটি কিন্তু গাজী কিন্তু হোমসের পক্ষে গিয়েছে যে না, আউট কান্ট্রি অ্যাপিল রাইট যেটা দেওয়া হচ্ছে সেটা অ্যাডিকুয়েট। আর প্রসিজারের ক্ষেত্রে বলা হয়েছে যে এভিডেন্স ওয়াজ নট অ্যাডিকুয়েট, এটা জেনারিক এভিডেন্স। এবং ওখানে ডক্টর হ্যারিসনের একজন ভয়েস রিকগনিশন একজন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছিল এবং রিপোর্ট নেওয়া হয়েছিল, উনি বলেছিলেন যে না, তাদের এভিডেন্স জেনারিক, এটা অ্যাকসেপ্টেবল না, এবং উনি ক্রিটিসাইজ করেন। এবং সেটাকেই চ্যালেঞ্জ করে কোর্ট অফ অ্যাপিলে যাওয়া হয় এবং কোর্ট অফ অ্যাপিল থেকে কিন্তু অর্ডার গ্রান্ট করা হয় যে
এই ইস্যুর উপরে যে ওয়েদার দে উইল বি গিভেন ইন কান্ট্রি রাইট অফ অ্যাপিল অর নট, বিকজ কারো অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে সেকশন 3C অফ 1971 অ্যাক্ট অনুযায়ী কিন্তু তাদের লিভ অটোমেটিক্যালি এক্সটেন্ড হয় ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক তেমনিভাবে কারোর ভিসা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি তাদের ভিসা কাটেল করা হয়, ইনভ্যালিড করা হয়, দে শুড বি গিভেন ইন কান্ট্রি রাইট টু অ্যাপিল আন্ডার সেকশন 82। কিন্তু সেটাকে ওভারটেক করে ওরা সেকশন 10 অনুযায়ী ভিসা কাটেল করে অথবা অ্যাপ্লিকেশন রিফিউজ করে তাদেরকে ইন কান্ট্রি অ্যাপিল রাইট না দিয়ে বলে যে আউট কান্ট্রি, ইউ মাস্ট গো ব্যাক টু ইয়ার কান্ট্রি অ্যান্ড দেন লজ অ্যান অ্যাপিল। এটাকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ অ্যাপিলে যখন যাওয়া হয় তখন কোর্ট অফ অ্যাপিল থেকে অর্ডার দেওয়া হয় এবং সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ডিসিশন হয়েছে, সেইটা উপরে আমি একটু আলোকপাত করব। সেই ডিসিশনটা হয়েছে 14 জুলাই 2015 এবং এই কেস লটার নাম মেহমুদ অ্যান্ড আনোর আর অন দ্য অ্যাপ্লিকেশন অফ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। আনফর্চুনেটলি এই ডিসিশনটাও কিন্তু আমাদের বিপক্ষে গিয়েছে। এই ডিসিশনে দুইটা কেস একসঙ্গে লিঙ্ক হয়, তার একটা ছিল মিস্টার মেহমুদ আর আরেকজন ছিল মিস্টার আলী। মিস্টার মেহমুদ উনি ভিসা থাকালীন সময়ে উনি একটা ড্রাই ক্লিনারে ওখানে আঙ্কেলকে হেল্প করতে গিয়েছিলেন এবং ওখানে ধরা পড়েন। ধরা পড়লে তো ওরা সমস্ত বলছে যে তুমি কাজ করছো এবং তার ভিসা কাটেল করে দেওয়া হয় এবং তাকে সেকশন 10 অনুযায়ী ইন কান্ট্রি অ্যাপিল রাইট দেওয়া হয় না, আউট কান্ট্রি অ্যাপিল রাইট, তুমি এখান থেকে চলে যাও, তারপরে দেন ইউ ক্যান এক্সারসাইজ অ্যাপিল রাইট ফ্রম ইউর কান্ট্রি অফ অরিজিন। সে এটাকে চ্যালেঞ্জ করে। আর আরেকজন ছিল মিস্টার আলী, তার হচ্ছে অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, তৈকের নাম করে তাকে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হয় এবং তাকে বলা হয় যে সেকশন 10 অনুযায়ী ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি অ্যান্ড ইউ ক্যান এক্সারসাইজ ইউর রাইট অফ অ্যাপিল ফ্রম ইউর কান্ট্রি অফ অরিজিন। সেটাকে চ্যালেঞ্জ করা হয়, তো শেষ পর্যন্ত কোর্ট অফ অ্যাপিলে যাওয়া হয়, যাতে তারা হেরে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট JRA, তারপরে কোর্ট অফ অ্যাপিলে যাওয়া হয়। কোর্ট অফ অ্যাপিল থেকে যেটা বলছে যে এই ডিসিশনটা আসলে আমাদের বিপক্ষেই গেছে, সেখানে গাজীর কেসটাও ডিসকাশন হয়েছে করে এবং বলা হচ্ছে যে না, ইন কান্ট্রি অ্যাপ্লাইড দেওয়ার এখানে প্রয়োজন নাই, আউট কান্ট্রি অ্যাপ্লাইড দিতে হবে। তবে গাজীর কেসে যে এভিডেন্সের ব্যাপারে বলা হয়েছে জেনেরিক সেটাই বলা হয়েছে, তারপরেও কোনো কিছু বলা হয়নি। আলটিমেটলি কিন্তু আমরা টইকের ব্যাপারে যে আমাদের আশার আলো ছিল কোর্ট অফ অ্যাপিল থেকে সেটাও সেই আশা আলোটাও নিভে গেছে, অথব এই ক্ষেত্রে আর তেমন একটা আমি আশা দেখতে পাই না টইকের কেসে যারা জড়িত আছেন। এটি ছিল একটা কেস ল যেটা কোর্ট অফ অ্যাপিল থেকে লাস্ট একটা আশা ছিল যে টইকের উপরে বোধহয় আমরা পজিটিভ একটা ডিসিশন পাবো, সেটা কিন্তু পজিটিভ হয়নি দুর্ভাগ্যবশত। এটি ছিল ইম্পর্ট্যান্ট একটা আপডেট। এরপরে যে আপডেটটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে হেসেম ইন্সপেক্টর অফ প্রিজন্স একটা ইয়ালসুড রিমুভাল সেন্টার আছে আমরা জানি, যেখানে মহিলাদেরকে ডিটেনশনে রাখা হয়, তো সেখানকার সম্পর্কে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে আসলে ভয়াবহ রিপোর্ট, সেখানে আসলে সেক্সুয়াল অ্যাবিউস, তারপরে তাদেরকে বিভিন্ন রকমের তারা ইনসিকিউর ইনসেফটি সেফটি ফিল করে না, সেফ ফিল করে না, সেইটাই একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে আসলে এভাবে তাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে এবং তাদের একটা সুসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করছে, সেইভাবে রিপোর্টটা আসছে। রিপোর্টটা আসলেই খুবই খারাপ। এরপরে যেটা বলবো যে আপনারা জানেন যে যে আমরা জানি যে নিউ লেজিস্লেশন নিউ লতে যেটা 2014 ইস্যু ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে যে ল্যান্ডলর্ডকে কিন্তু তাদের যে টেনেন্ট আছে তাদের কিন্তু তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করতে হবে, তো সেটার উপরে বলছে নিউ লেজিস্লেশন ইংল্যান্ড উইল টার্গেট রগ ল্যান্ডলর্ডস হু রেন্ট টু ইমিগ্রান্টস উইথ নো রাইট টু রিমেন। তার মাধ্যমে বলা হচ্ছে যে ল্যান্ডলর্ডদেরকে এটা চেক করতে হবে এবং এটি যদি চেক না করে, তারা যদি ফাইন্ড আউট করে যে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে রেন্ট আউট করা হয়েছে, তাহলে তাদের 5 ইয়ার্সের ইমপ্রুভমেন্ট সেন্টেন্স ম্যাক্সিমাম পেনাল্টি অফ 5 ইয়ার্স ইন প্রিজন এটা ইন্ট্রোডিউস করার চিন্তাভাবনা করা হচ্ছে। আর এরপরে আরেকটা যেটা আছে যে কোম্পানিজ এমপ্লয়িং মাইগ্রান্ট ইমিগ্রান্টস ওয়ার্কিং ইলিগালি আর দ্য লেটেস্ট টার্গেট অফ এ গভর্নমেন্ট ক্র্যাকডাউন।
এখন গভর্নমেন্ট এটা ক্র্যাকডাউন চেষ্টা করছে যে যেসব কোম্পানি তারা ইলিগাল লোকদেরকে যদি এমপ্লয়েড করছে কিনা এবং সেটা করলে সেটাকে ধরার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে তারা 20,000 কিন্তু সিভিল পেনাল্টি দেওয়ার ব্যবস্থা করছে। অথবা আপনারা কেউ যখনই কাউকে এমপ্লয়মেন্ট দেবেন, ডেফিনেটলি ইউ মাস্ট চেক দেয়ার প্রুফ অফ আইডি অ্যান্ড তাদের পারমিশন টু ওয়ার্ক আছে কি না। আর আরেকটা আর্টিকেল 3 উপরে একটা কেস ল, তিনটা কেস একসঙ্গে হিয়ারিং হয়েছে, সেক্ষেত্রে দেখাচ্ছে যে একজনের কিডনি প্রবলেম, সিরিয়াসলি তার প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু হু সাফার্স ফ্রম এন্ড স্টেজ কিডনি ডিজিজ নাও ফেস অ্যান আর্লি অ্যান্ড আনপ্লেজেন্ট ডেথ উইদিন উইকস ফলোয়িং দেয়ার রিমুভাল ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এই কেসটায় আসলে বলা হয়েছে যে না না, কোর্ট থেকে তারা কেস অফ এন ভার্সেস সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্টের বাইরে যাবে না, সেটাতে যা আছে সেইভাবেই হবে। অথবা এই তিনটে কেস একসঙ্গে জিএস ইন্ডিয়া, জিও ঘানা, জিওম ইন্ডিয়া, এই কেসগুলো আসলে কোনো রিলিফ পায় নাই। আর একটা যেটা আপডেট আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক সম্পর্কে, যে ফাস্ট ট্র্যাক ডিসমিস রিটেন, যে ফাস্ট ট্র্যাকটা আনলফুল ডিক্লেয়ার করা হয়েছে। আবার নতুন করে বলা হয়েছে যে ডিসমিস ডিটেন ফাস্ট ট্র্যাক অ্যাপিলস টু বি রিহার্ড অন রিকোয়েস্ট। অন রিকোয়েস্টে যে আগের যে ফাস্ট ট্র্যাকের অ্যাপিলগুলো হিয়ারিং হয়েছে সেটা রিকোয়েস্ট করা যাবে আবার হিয়ারিংয়ের জন্য, কারণ ফাস্ট ট্র্যাক প্রসিজারটা যে আনলফুল সেটা কিন্তু কোর্ট অফ অ্যাপিল থেকে কিন্তু ডিসিশন দিয়ে দিয়েছে। এই ছিল মোটামুটি আপডেট। আরও প্রচুর আপডেট আছে, আমি জানি যে অসংখ্য কলাররা লাইনে রয়ে গেছে। আমি দেখে দেখা যাক কুইক করে আমি একটা কল নিতে পারি কিনা ব্রেকে যাওয়ার আগে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, 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 সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে জি আমি লাইনে আছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমি ওয়ালটন থেকে আরমান চৌধুরী বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের জন্য যারা অ্যাপ্লাই করে, এরা যদি আপনার কোনো কারণে রিফিউজ হয় তাহলে ওনাদের কি আপনার অ্যাপিলের সুযোগটা কি বন্ধ করে দিয়েছে না? ওটা আছে গভর্নমেন্ট নতুন, এটা কিন্তু একটু ক্লারিফাই করি, অ্যাপিল রাইট কিন্তু সবার ক্ষেত্রে বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়েছে একমাত্র যদি সাবমারেজ হয়ে থাকে, গ্রাউন্ডটা যদি রিফিউজালটা যদি অন দ্য গ্রাউন্ড অফ সাবমারেজ হয় দেন দেয়ার উইল বি নো রাইট টু অ্যাপিল, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অ্যাপিল রাইট অ্যাজ নর্মাল থাকবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন এখন যদি ভাই বোন ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার দেখে অ্যাপ্লাই করা, ওইটা তাহলে ডেফিনেটলি সেখানে অ্যাপিল রাইট থাকবে, কিন্তু সাবমারেজের কোনো ব্যাপার নেই, কিন্তু এক্সটেন্ডেড পেন্ডেন্ট অ্যাপিল রাইট দেওয়ার কথা এবং দিতে হবে। শুধু যদি সাবমারেজ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা অ্যাপিল রাইটটা দেবে না, এইভাবে তারা অ্যামেন্ডমেন্ট আনতে চাচ্ছে। আচ্ছা, আরেকটা ছোট কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে এখন যে আমি আমার ছোট ভাইকে দেখাচ্ছি আর কি, এখন আমার কি ওই যে ও যদি ভিসা পায় 5 বছরের যদি সে আসে তার ভিসা, তাহলে আমার কি ওই 5 বছর ইউকে তে কন্টিনিউ করতে হবে না আমি চলে গেলে আমার জায়গায় হবে না? ডেফিনেটলি আপনাকে এখানে থাকতে হবে এবং আপনার টিটি রাইট এক্সারসাইজ করতে হবে। প্রথমে ওনাকে 6 মাসের এক্সেস দেওয়া হবে, তারপর এখানে আসার পরে 5 ইয়ার্সের উনি রেসিডেন্ট পারমিট পাবে, এবং এই 5 বছর আপনাকে এখানে আপনি যে এক্সারসাইজিং টিটি রাইট আপনার সেটা প্রমাণ দেখালে সে পারমানেন্ট রেসিডেন্ট পাবে। অতএব ইউ মাস্ট স্টে ইন দ্য ইউকে, আপনি এখানে চলে গেলে দেন আপনি এক্সারসাইজ করছেন না টিটি রাইট, দেন তার এখানে স্টে পারমিশন না থাকবে না। ঠিক আছে, আপনি সেটেল করতে পারবেন, পারমানেন্ট রেসিডেন্ট করতে পারবেন আফটার 5 ইয়ার্স, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু 5 ইয়ার্সের কাজের সমস্ত কিছু দেখাতে হবে। আমি যদি ব্রিটিশ সিটিজেনশিপ নিতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ও সুদর্শক আনন্দ ভাই, আমি এখন আর আপনার এটা শুনতেও পাইনি, যে কারণে আমি এখন একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে কমার্শিয়াল, তারপরে এসে আবার কথা হবে, যদি পারেন আপনি আবার একটু ট্রাই করেন। ধন্যবাদ।